বন্ধুরা, আজ বিশ্বের সেরা 10টি বিষধর সাপ সম্পর্কে আমরা জানব, যাদের কামড় কয়েক মিনিটের মধ্যে একজন ব্যক্তিকে মেরে ফেলে। তাই দেরি না করে চলুন শুরু করা যাক। কিং কোবরা, পৃথিবীর দীর্ঘতম বিষধর সাপ। এর দৈর্ঘ্য 18 ফুট পর্যন্ত হতে পারে। এটি 300 ফুট দূর থেকে যে কোনো ব্যক্তিকে দেখতে পারে। এটি তার শরীরের প্রায় 1/3 মাটির উপরে তুলতে পারে। এর কামড়ে 7 মিলিলিটার বিষ শরীরে প্রবেশ করে। যদি এটি 3 থেকে 4 বার দংশন করে তাহলে বেঁচে থাকার কোনো সুযোগই নেই। এটি এক কামড়ে 15 মিনিটের মধ্যে একটি বড় প্রাপ্তবয়স্ক হাতিকে হত্যা করতে পারে, আর একজন ব্যক্তি 1 বা 2 মিনিটের জন্য বেঁচে থাকে না। আফ্রিকার সবচেয়ে মারাত্মক সাপ হলো ব্ল্যাক মাম্বা। এর 2 ফোঁটা বিষের কারণে একজন ব্যক্তির মৃত্যু নিশ্চিত। যদি সঠিক সময়ে চিকিৎসা না পাওয়া যায় তাহলে এর বিষ শরীরে প্রবেশ করার সাথে সাথে স্নায়ুতন্ত্র এবং পেশির জয়েন্টগুলোকে নিষ্ক্রিয় করে দেয়, যার কারণে প্যারালাইসিস ও হার্ট অ্যাটাকও হতে পারে। যদি চিকিৎসা 20 মিনিটের মধ্যে শুরু করা যায় তবুও রক্ষা করা সম্ভব নয় মানুষটিকে, সেই ব্যক্তি কয়েকদিনের মধ্যে মারা যায়। এই সাপটি 8 ফুট লম্বা হয় এবং ঘন্টায় 19 কিলোমিটার গতিতে চলে। বুমস্লাং, এই সাপটিকে দক্ষিণ আফ্রিকায় গ্রিন ট্রি স্নেকও বলা হয়। যদি এর বাচ্চাও কামড়ায় তাহলে পরবর্তী 24 ঘন্টার মধ্যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের চোখ, ফুসফুস, কিডনি, হার্ট এবং মস্তিষ্ক থেকে রক্তপাত শুরু হয়। এর বিষ শরীরের ভেতরে এবং বাইরে প্রচণ্ড পরিমাণে রক্তপাত ঘটায়। সস্কেলড ভাইপার, ভারতে উপস্থিত 4টি বড় ভাইপার সাপের মধ্যে এটি আকারে সবচেয়ে ছোট, কিন্তু এটি রাসেল ভাইপার, ক্রাইট এবং কোবরার সাথে প্রতিযোগিতা করে। এই সাপগুলি তাদের মুখ থেকে হিসিং শব্দ করে না, বরং তারা তাদের ত্বকে তৈরি আঁশগুলো এত শক্তভাবে ঝাঁকিয়ে দেয় যে তাতেই শব্দ হয়। এর কামড়ে প্রচণ্ড ব্যথা হয়, কিডনি ফেল করে, শরীরের ভেতরে প্রচণ্ড পরিমাণে রক্তপাত শুরু হয়। এর দ্বারা কামড়ানো ব্যক্তিকে যদি বাঁচাতে হয় তাহলে 1 বা 2 ঘন্টার মধ্যে অ্যান্টিভেনম দিতে হয়। এর বিষ কাটানোর জন্য ভারতে প্রায় 9 ধরনের অ্যান্টিভেনম রয়েছে। ইস্টার্ন টাইগার স্নেক, এটি দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ার পাহাড় এবং তৃণভূমিতে পাওয়া যায়। এই টাইগার সাপ নামটি দেওয়া হয়েছে কারণ এর গায়ে হলুদ এবং কালো দাগ রয়েছে। এর বিষ 15 মিনিটের মধ্যে একজনকে হত্যা করে, তবে এর বিষ সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। রেটেল স্নেক, এটি উত্তর আমেরিকার সবথেকে বিষধর সাপ। এই সাপে কামড়ালে শিশুদের দ্রুত মৃত্যু হয়। এই সাপের বিষ টিস্যু নষ্ট করে ফেলে, রক্ত জমাট বেঁধে যায়, এর ফলে রক্ত সঞ্চালন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে। এই সাপে কামড়ানোর পর শ্বাসকষ্ট, প্যারালাইসিস, বমি, রক্তবমি, চেতনাহীন হয়ে পড়া ইত্যাদি লক্ষণ দেখা যায়। প্রাণীকুলের সরীসৃপের মধ্যে সবচেয়ে বিষাক্ত হলো বেলচার সি স্নেক। অস্ট্রেলিয়ার উত্তর উপকূল এবং দক্ষিণ এশিয়ার উপকূলের সাগরে এদের দেখা পাওয়া যায়। এই সাপের এক কামড়ে যতটুকু বিষ বের হয় তা দিয়ে প্রায় 1000 পূর্ণবয়স্ক মানুষের মৃত্যু নিশ্চিত করা সম্ভব, কিন্তু এই সাপটি খুবই শান্ত ও লাজুক প্রকৃতির। বিশেষ করে জেলেদের মাছ ধরার সময় জালের ভেতর ধরা পড়ে এরা। এই সাপ মাঝে মধ্যেই ভূমিতে আসে। জলের নিচে এরা 78 ঘন্টা দম বন্ধ করে থাকতে পারে। এই সময় তারা শিকার ধরে এবং বিশ্রাম নেয়। সমগ্র পৃথিবীতে না হলেও ভূমিতে বসবাসকারী সাপগুলোর মধ্যে তাইপান সবচেয়ে বেশি বিষাক্ত এবং ভয়ঙ্কর প্রজাতির সাপ। এর বিষাক্ত ছোবলে একজন মানুষ সর্বোচ্চ 1 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। গ্রেট, এটি ধীরগতিতে চলে একটি সাপ। এটি সাধারণত অন্ধকারে কামড়ায়। এর কামড়ের কারণে পেশি অবশ হয়ে যায়, শরীরের ডায়াফ্রাম কাজ করা বন্ধ করে দেয়। এ কারণে ফুসফুসে বাতাস যাওয়া বন্ধ হয়ে যায়, যার কারণে মানুষ শ্বাসকষ্টে মারা যায়। একে বাংলায় শাখামুটি বলে। পূর্ব ও পশ্চিম বাংলার মানুষ অন্য কোনো সাপের নাম না জানলেও কালনাগিনীর নাম সবাই খুব ভালোভাবেই জানে। সবাই এই সাপটার সাথে খুব ভালোভাবে পরিচিত। বিভিন্ন সাপুড়েরাও এই সাপ নিয়ে সব জায়গায় খেলা দেখিয়ে থাকে। বাংলা সাপের সিনেমাগুলোতেও কালনাগিনীর রয়েছে এক বিরাট চরিত্র। তবে সবথেকে অবাক করা বিষয় হলো বন্ধুরা, কালনাগিনীর তীব্র বিষ ও মানুষের মৃত্যু নিয়ে নানান আজগুবি কল্পকাহিনী সমাজে থাকলেও এরা আসলে সম্পূর্ণ নির্বিষ সাপ। এদের কোনো বিষই নেই। এদের কামড়ে মানুষ মারা যাওয়া তো দূরের কথা, সামান্য ব্যথাও অনুভূতি হয় না।